মই ইয়াত থকা বহু পৰি হ'ল। পিতাই নিশ্চয় মোৰ বাবে অপেক্ষা কৰি আছে। যা কোনো নারীয়ে নিজ গর্ভজাত সন্তানক লুরমুৎকরে অত্যাচার করিব নোৱাৰে। যত রাজ হবার মাজত কোনো অধমে নারীকে চরম অপমান করিব নোৱাৰে। যত কারবার কুমন্ত্রণাত কোনো জন বঞ্চিত নহয় নিজ প্রাপ্যর পরা, তার বাবে সদা হস্তম থাকিব এই ব্যাগ পুত্র উদ্ধৃত রাষ্ট্র। সংলাপ পরিবেশন করিবর বাবে আমি আগবাহিছো। প্রতিযোগিতার সংলাপত আমি নাট্যরূপকার উৎপল খনিকরদেবর কুর্মবলি পতন দুর্যোধনের অশ্বমেধ যজ্ঞ নাটভাগর দুটা চরিত্র লই আহিছো, এটা ধৃতরাষ্ট্র আনভাগি দুর্যোধন। সন্মুখত পিতামহক রাখি ধৃতরাষ্ট্রই নিজের মনের কিছু ক্ষোভ কিছু দুঃখ অবগত করব বিচারিছে। এই সংলাপটি আমি করুণ আর লগত কিছু অংশত বীর রস মিশ্রিতভাবে নিক্ষেপণ করবলে আগবাহিছো। জন্মান্ধ বলি চালেও সকলো অন্যায় সকলো অকার্যর বাবে এই ধৃত রাষ্ট্রকে অপরাধী সজা হয়। হতভাগ্যর দৃষ্টান্ত আছে জানো ইয়াতকৈও অধিক। মোর কেতিয়াবা কেনে লাগে জানে পিতামহ, বিধাতাই যেন সকলবোৰ সম্পরীক্ষা ধৃত রাষ্ট্রতেই করিব সম্পন্ন। জীবন পরীক্ষার দারুণ অগ্নিত এই ধৃত রাষ্ট্রক ভস্ম নকৰা পর্যন্ত যেন ক্ষান্ত নহব বিধাতা। আকু মোৰ কেনে লাগে জানে পিতামহ, আপনার আপনার আঙুলির ধরে করে যাম যেন মোর শৈশবলৈ। যারপরা ভুল করেছিল ঠিক তারপরেই জীবন পুনর আরম্ভ করিম। লোর মুৎকরে কোনো নারীয়ে নিজ গর্ভজাত সন্তানক লোর মুৎকরে অত্যাচার করিব নোৱাৰে। যত রাজ হবার মাজত কোনো অধমে নারীকে চরম অপমান করিব নোৱাৰে। যত কারবার কুমন্ত্রণাত কোনো জন বঞ্চিত নহয় নিজ প্রাপ্যর পরা, তার বাবে সদা হস্তম থাকিব এই ব্যাগ পুত্র উদ্ধৃত রাষ্ট্র। এই জীবন যেন আকো ঘুরাই পাম পিতামহ। অন্যটি দুর্যোধনের সংলাপ, বীরকত আছে সন্মুখত মাতৃ, মাতৃয়ে আশীর্বাদ দিছে যথা ধর্ম তথা জয় বলে। তেতিয়া বীরক্ষতেই দুর্যোধনে সংলাপটি কইছে এনেদরে, মাতা যদ্যপি শুনা পাও তোমার মুখত যথা ধর্ম তথা জয় আশীর্বাণী, উত্তপ্ত রক্তস্রোত প্রবাহিত হয় মোর প্রতি ধমনীতে। জগতর বোঝা এই ঋষি মুনিগণে ধর্মর যে পরিভাষা করেছে প্রচার, তেনে ধর্মর নামত মই শতবার করু পতাঘাত। যার জন্মর অন্তরালত আছে এক দীর্ঘ প্র
প্রশ্ন চিহ্ন। এই পাণ্ডবকে আজি ধর্মর সন্তান বলে প্রচার করেছে ঋষি মুনি করে, আর তোমার ক্ষেত্র তো যদি ধর্মর পরিভাষা হয় তত্রুপ তেনে আশিস মই নিবিচারো কদাপি। মই জানো চন্দ্র বংশীবীর মই ক্ষত্রিয়র সন্তান, বিস্তার করে সৌখিম মর ভালদরে পালিম প্রজাক, রক্ষা করি প্রজাকরক মই বর্ষী শত্রুর পরা, এই মাত্র ধর্ম দুর্যোধনর। কদাপি তো বিচলিত নহও নিজ ধর্মর পরা। ধন্যবাদ। মোৰ নাম শ্ৰীমতী শিখামণি দাস, মই সাবিত্ৰী সত্যবান নাটখনৰ সাবিত্ৰী চৰিত্ৰৰ দুটি ৰস থকা সংলাপ আপোনালোকৰ আগত উপস্থাপন কৰিবলৈ লৈছোঁ। সত্যবান উচ্চারণে রোমাঞ্চিত করেছে শিয়াবল হাজি হন্তে শরীরের অঙ্গে অঙ্গে প্রতি ধমনীতে লিখি ললো মই সত্যবানের নাম। কিন্তু কোনহে সত্যবান, কোনে দিব সত্যবানর সত্য সমিধান? ও দেবরেখী ই কি আচরিত, দেবরেখী সো নাই। ও বুঝিল, দেবরেখী মাথো চালনাহে করিলে। হে প্রভু দয়াময়, যদি এই সংসারত সত্যবান নামর কোনো পুরুষ আছে, কৃপা করে তেও মোর কাখলে আনি দিয়া প্রভু। মই ইয়াত থকা বহু পৰে হল, পিতাই নিশ্চয় মোৰ বাবে অপেক্ষা কৰি আছে। যাওঁ, মোৰ এই আনন্দৰ বেলা পিতৃৰ মনত মনো কষ্ট দি নচপাওঁ মই নিজৰ বিপদ। কালিলৈ দশমী আৰু কালিলৈ বিয়নি বেলা।
সে আছিল।